আমার দাদা সুলেমান শাহ, উনি মারা যান 1980 সালে। আজ থেকে 44 বছর আগে আমার দাদা উনি সরকারি কর্মকর্তা ছিলেন, কিন্তু বংশ পরম্পরায় আমরা সবাই শত শত বছর ধরে সুফি সাধনা করি। সময়ে কালের বিবর্তনে অসংখ্য ভক্ত, মুরিদ ও গুণগ্রাহী ছাত্র রেখে গেছেন আমার পূর্বপুরুষরা সারা বিশ্বে। আমি আমার দাদার অনুসারীদেরকে দেখেছি ছোট্টবেলা থেকে। আমার আব্বা দেখেছেন আমার বড় আব্বার মুরিদ এবং অনুসারীদের কিছুদের। 1931 সালে আমার বড় আব্বা মানে আমার দাদার বাবা মারা যান। 1965 সালে আমার দাদার মা 104 বছর বয়সে মারা যান। আমার দাদার ভক্তদের ভেতরে আমি, মইজুদ্দি চাচা, মরীন্দ্র চন্দ্র দাস, মণিকাকা, জহর দাদা বা জহর ভাইয়া, ওমর গাজী কাকা, নেমা, অসংখ্য ভক্তমুরিদদেরকে দেখেছি। তারা প্রচণ্ড ভালোবাসতেন আমার দাদাকে, ছায়ার মতো তার পাশে চলতেন। তারা গুণগ্রাহী ছিলেন তার এবং আমার দাদার ব্যক্তিত্ব, পার্সোনালিটি তাদেরকে আকৃষ্ট করত। সুফি সাধনার ক্ষেত্রে আমার দাদা, আমার বড় আব্বা, তার পিতা অর্থাৎ আমার পিতা মোহাম্মদ নজরুল ইসলাম, আমার দাদা সুলেমান শাহ, আমার বড় আব্বা হাশিম মুন্সি, তার পিতা মোহাম্মদ শরীফ, তার পিতা মোহাম্মদ হোসেন, মোহাম্মদ আকিল, তার পিতা বক্সে আলী, সবাই সুফি সাধনা করে গেছেন এবং প্রত্যেকে এই মোল্লা মৌলবীদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। বাউল, ফকির সহ বিভিন্ন ধর্মের মানুষদেরকে কাছে টেনেছেন। আমার সেই ছোট্টবেলা দেখা আমার দাদার মুরিদদের ভেতরে হাতে গোনা দুজন এখন জীবিত, জহর ভাইয়া, ওমর গাজী কাকা। তারা দুজনেই প্রায় 90 বছর বয়সের। এই বয়সে তাদের শেষ ইচ্ছা আমাকে দুচোখ ভরে দেখা, তাদের ভালোবাসার মানুষটির নাতিকে দুচোখ ভরে দেখা। এর জন্যই তারা দেখতে চান আমি যেন বংশের সেই ধারা বজায় রাখি। এ বলে রাখা ভালো, আমার ডাক নাম মুজাহিদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়া আলাইকুম সালাম। কে? ওমর গাজী কাকা। আমি মুজাহিদ। হ্যাঁ হ্যাঁ কাকা, আপনি কেমন? শরীরটা আচ্ছা? আপনার তো আমি আসি নাই, মাস মু সামনের বছর ইনশাল্লাহ, সামনের বছর। এখন কানাডায়। আমি কানাডায়। হ্যাঁ, আম্মা শরীর ভালো আছে। আপনি কেমন আছেন? হ্যাঁ
না ঠিক আছে, অসুবিধা নাই, অসুবিধা নাই। আমি 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 তো আসতেছি সামনের বছর, আমি আসতেছি, চিন্তার কোনো কিছু নাই, আমি সব দেখব, চিন্তার কোনো কারণ নাই। আর এটা তো এটা তো ধরেন আপনি আপনি তো এটা হ্যাঁ না, আমি আমি আইতাছি কাকা সামনের বছর, আমি সামনের বছর ইনশাল্লাহ আইতাছি। আর ব্যাপার হইলো আপনি তো আমার দাদার ভক্ত, এখন আপনি আপনি এটা দেখছেন, আমগো পুরুষ, আমগো তিন পুরুষ তো আপনার চোখে দেখা, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত আমরা তো নিজস্ব জীবন নিয়ে, নিজস্ব পরিবার নিয়ে, এগুলো নিয়ে ব্যস্ত থাকি। দাদাও থাকছে, আব্বাও থাকছে, আমিও থাকছি, কিন্তু একটা সময় আমরা ঠিকই আমরা একটা সময় ঠিকই নিজের দরবারে আসছি। এটা তো আপনি নিজে সাক্ষী, আমার সে বড় সাক্ষী আপনি। তো এখন দাদার ভক্ত মুড়িদের ভিতরে আপনি আছেন, আর জহর দাদা আছে, আর তো বোধহয় কেউ নাই, আছে কেউ আর? হ্যাঁ আপনি আছেন, আর জহর দাদাই আছে না? আপনি আর জহর, জহর দাদা আছে, জহর দাদা, জহর হ্যাঁ, আর আর তো কেউ, আর তো কেউ নাই, আপনারাই আছেন। আপনি কাঁদেন না, আপনি কাঁদেন না। আপনি থাকেন কোন জায়গায় এখন? এখন কোন জায়গায় আছেন আপনি? নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে কোন জায়গায় আছেন? আচ্ছা, আর আর মণিকাকার, মণিকাকার, মণিকাকার বাড়িতে কারোর লগে যোগাযোগ আছে নি আপনার? হ্যাঁ মণি, মণি কাকা, ওই মণীন্দ্রচন্দ্র দাস, আচ্ছা হ্যাঁ, আপনারা তো দেখা দরকার আমার। না মণি কাকা মারা গেছে, মারা গেছে, আপনি জানেন না কোথায় মারা গেছে, তার ছেলেরা আছে। আচ্ছা, আর আপনি এমনি কি উরুসে গেছিলেন এবার? আচ্ছা ধরেন বাড়ির আসল মানুষ না থাকলে, দরবারের আসল মানুষ না থাকলে এটা হইব, এটা স্বাভাবিক, বুঝছেন না? ওদিকে ওদিকে ল্যাংটার মাজারেও যাওয়া হয় না, ওটাও যোগাযোগ করা দরকার, তাই না? এখন আমার লাল মিয়ার কাকার লগে আমার কথা হয়েছে, কিছু সমস্যা আছে সব দিকেই, বাট হ্যাঁ হয়েছে 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 হয়েছে। আমি এখন সারা বাংলাদেশের সকল মাজারগুলির, মাজারে যারা আছে সবার, সারা বাংলাদেশে আমার তো, সারা বাংলাদেশে আমার তো ভক্ত আছে, তা আমি সারা বাংলাদেশের সকল, সারা বাংলাদেশের সকল মাজারগুলির আমি একসাথে করার চেষ্টা করতেছি আর কি, দেখা যাক, দেখা যাক কি হয়। আপনি তো আমার, আপনি তো আমার দাদা, দাদার লগে চলছেন কাকা, এখন আপনার, আপনার কি মনে কয়, আপনার মনে কি লয় আমার কন দেহি, আপনার মনে কি লয় আপনি কন আমারে? আমার মনে কি চাইব, কি চাইব, আমার মনে কিচ্ছু চাই না, চাই শুধু দাদা আমার বাপে আমার ভাই কিভাবে ফেলে কিভাবে চলার হয়তো আমি চাই, কিন্তু চলন যায় না, চলন যায় না, আমার কিভাবে চলছে, ভাই চলছে, আমার অনেক থাকছে, আমি কত রিস্ক করে দিয়েছি, কত আমার রইলাম,
বাইরে রইলাম, কত কিছু করলাম, তারপর আমি ফ্রাইজে বেকার থেকে খাওয়াটা থাকতে পারি না, ফ্রাইজে খাওয়াটা থাকতে পারি না, আপনি তো বড় মারে দেখছিলেন, আমার বড় আব্বার বউ আর কি, বড় মা, আমার দাদার মা, তার তো দেখছিলেন আপনি, কেরু দাদাই গেল গা, কেরু দাদাই গেল গা, কেরু দাদার পোলায় আছে একটা ছোটটা বাবুল কাকা, হিরু কাকা গেছে গা, বাদল কাকা গেছে গা, তো সব চলে গেছে না, মুক্তা কাকা গেছে গা, বাবুল আছে, বাদলে গেছে গা, বাদলে হ্যাঁ বাদলে গেছে গা, তারা কি ওই ইয়াতেই থাকে, ওই ওই কি করে, হ্যাঁ দুতারে থাকে, ওদিকে থাকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ কালীবাড়ি ওখানেই থাকে, ওই ঘরেই থাকে, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, আমি আইলে এগুলি সব এক লোক আয়া পড়বো কাকা, আমি আইলে এগুলি সব এক লোক আয়া পড়বো, বুঝছেন না, না না আপনি চিন্তা করেন, আপনি দেখবেন আমার ইনশাল্লাহ, হ্যাঁ আমরা দেখবেন, আমার দেখতে মনে করি আপনার, আচ্ছা আর ওই ওদিকে যে আপনার ওই যে আউয়াল ভাই, মান্নান ভাই, তাকে বলতে আউয়াল ভাই মনে মারা গেছে, মান্নান ভাইটা আছে না, মান্নান ভাইয়ের নাম্বারটা আসেনি আপনার কাছে, জোগাড় করে দাও যেবনি কাকা, জোগাড় করে দাও যেবনি আমারে, আচ্ছা জামাল ভাইয়ের কাছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর আপনার আপনার এই নাম্বারে, যেই নাম্বারে ফোন করছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আসেনি, জানেননি হোয়াটসঅ্যাপ কি জিনিস, জানেননি হোয়াটসঅ্যাপ কি জিনিস, জানেন আপনার শো হচ্ছে, আপনার মুখটা আমার দেখা দরকার ছিল, এই আপনার এই এই নাম্বারে কি, এই নাম্বারে আপনার, হ্যাঁ এই নাম্বারে কোনো ইয়ে আসেনি আপনার, ওই হোয়াটসঅ্যাপ আসেনি জিজ্ঞেস জিজ্ঞান দি আপনার নাতিরে, এই নাম্বারে দেখুন যায়নি আপনার মোবাইলে, দেখুন যায়নি আপনার কোনো উপায় আসেনি আপনার দেখার, আচ্ছা ঠিক আছে, আমি আমি দেখার ব্যবস্থা করতেছি আপনারে, আপনারে আমার এক ভক্ত ফোন দিব, আপনার কাছে ফোনটা লয়ে যাব, আপনি আপনারে দেখবো হে, ঠিক আছে, আচ্ছা আমি কয়ে দেবো আপনারে, আর আপনি টেনশন করেন না, আমি আইতাছি আপনি আবার দেখবেন ইনশাল্লাহ, জোর জোর রেখেন, মনে জোর রাখেন, আচ্ছা কাকা আল্লাহ ভরসা, হ্যাঁ ওকে, ভালো ভালো ভালো, হ্যাঁ ভালো ভালো আছে, ভালো আছে কাকা, ভালো আছে, ওকে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ কাকা, আল্লাহ হাফেজ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা।